নমস্কার বন্ধুরা, জেলায় জেলায় যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হবে তার সেকেন্ড পার্ট ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সৌমেন আর আপনারা দেখছেন মাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। তো নতুন চাকরির বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে আপনাদের বলবো, আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো যে জেলায় জেলায় ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হচ্ছে তার সেকেন্ড পার্টের ভিডিও, এটা অলরেডি আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা ভিডিওর ডিসক্রিপশন এবং ভিডিওর যে আই বাটন সেখানে দেওয়া থাকবে, সেখান থেকে অলরেডি আপনারা দেখে থাকবেন। এবং অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিয়েছি, সেখান থেকেও আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আপনার জেলার যদি কোনো রিক্রুটমেন্ট নোটিশ বা নিয়োগ সংক্রান্ত ভিডিও আসে তাহলে আমরা অবশ্যই আপলোড করব। তো চলুন দেখে নেওয়া যাক, ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি দিয়েছে। প্রায় 15টি ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হবে। কবে থেকে অনলাইনে আবেদন করা যাবে, স্যালারি কত, বয়স কত চাওয়া হয়েছে, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে তা বিস্তারিত দেখে নিচ্ছি। সরাসরি আমরা ঝাড়গ্রাম জেলার যে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে এসে গেছি। নোটিশ ফর এনগেজমেন্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর, এটা ডেসক্রিপশানে দেখুন ফর অনলাইন অ্যাপ্লিকেশন ক্লিক হেয়ার দেওয়া আছে। তো সেই অপশানে যাওয়ার আগে আপনাদের বলবো, আমরা নোটিশটা ভিউ করে নেব। ভিউ করার পর অনলাইনে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় সেটা পরবর্তীতে দেখবো। তো অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল আছে, এখানে অ্যাপ্লাই অপশানে গিয়ে আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করার আগে বিস্তারিত নোটিশটি দেখে নিচ্ছি। তো এটা 29/7/2024 পাবলিশড হয়েছে। কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর 15 নাম্বারস অ্যাট এস্টাবলিশমেন্ট অফ এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসেস ঝাড়গ্রাম। তো এটার জন্য অফলাইনে আবেদন নয়, অনলাইনে আবেদন করতে হবে এবং ঝাড়গ্রাম.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে হবে। 1/8/2024 থেকে 16/8/2024 তারিখের মধ্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। নাম্বার অফ ভ্যাকেন্সি কত দিয়ে আছে, 15, অর্থাৎ 15টি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া কী আছে, অবশ্যই আপনাকে ঝাড়গ্রাম জেলার বাসিন্দা হতে হবে। এবং অফিস কী বলা আছে, কোথায় পোস্টিং হবে, অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার। এজ কত চাওয়া হয়েছে, 1/8/2024 তারিখের মধ্যে 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতা ও এক্সপিরিয়েন্স কী চাওয়া হয়েছে, অবশ্যই আপনাকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন এই বিষয়ে দক্ষতা থাকতে হবে। রেমুনারেশন 11,000 টাকা পার মান্থ এবং এটা ইয়ারলি কন্ট্রাক্ট অর্থাৎ 1 ইয়ার কন্ট্রাক্টের জন্য দেওয়া হবে। ইন্টারভিউ হ্যাভ অ্যাপিয়ার দিস থ্রি স্টেজ, তিনটা স্টেজে আপনাকে পাস করতে হবে। ফার্স্ট স্টেজে রিটেন টেস্ট হবে, যেটা 60 মার্কসের, বেঙ্গলি থাকবে, ইংলিশ থাকবে, জিকে থাকবে, ম্যাথ, কম্পিউটার, মাধ্যমিক স্ট্যান্ডার্ড। কম্পিউটার টেস্ট থাকবে 30 মার্কসের এবং পার্সোনালিটি টেস্ট থাকবে 10 মার্কসের। এই নিয়ে টোটাল 100 মার্কের একটা প্যানেল হবে। যারা প্রথমের দিকে থাকবে অর্থাৎ ধরুন 15টি পোস্ট যারা প্রথমের দিকে থাকবে তারাই রিক্রুটমেন্ট বা নিয়োগ হবে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিদিন আমাদের চ্যানেলের কমিউনিটি ট্যাবে বিভিন্ন ধরনের কোশ্চেন, জিকে, এআই, ম্যাথ এবং পরীক্ষায় সাধারণত যে কোশ্চেনগুলো আসে এবং কম্পিউটার সংক্রান্ত কোশ্চেনও থাকে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি পরীক্ষার জন্য অনেকটাই এগিয়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো টপিকে।